আজকে একটা নতুন একটা একদম নতুন একটা জিনিস দেখাবো আপনাদেরকে। এই যে এই টিনের শেডের ঘরগুলো দেখছেন, কি দেখে কি মনে হচ্ছে না একটা গুদাম ঘর বা এরকম কিছু, কিন্তু আসলে এই টিন শেডের এই ঘরগুলো কিন্তু একটা স্কুলের শ্রেণীকক্ষ, অফিস রুম। সত্যি তাই, এটা নধুনি বাগমার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এইভাবেই বছরের পর বছর ধরে টিন শেডভাবে চলতো, কিন্তু আজকের দিনটা অনেক 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 আনন্দের যে আজকে নধুনি বাগমার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি নতুন ভবন পেয়েছে, যেটা উদ্বোধন হচ্ছে। সেই উদ্বোধন উপলক্ষেই আজকে আমাদের এই ভিডিওটা করা। তো এই উদ্বোধনের অনুষ্ঠানটা সকাল থেকে 10টা থেকে শুরু হওয়ার কথা, তো আমি জানতে পারি দেরিতে। এই জন্য আমি সকালবেলায় রেডি হয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে একদম হাঁটাধরি, যদিও জোরে জোরে হাঁটতেও পারছিলাম না। বেশিরভাগ রাস্তায় এখন এরভাবে খড়গুলো শুকানোর জন্য রেখে দেওয়া হয়, হাঁটতে একটু কষ্টই হয়, কিন্তু আমার না এই খড়গুলো বিছানো রাস্তা দেখতে অনেক মজা লাগে। তো এই অনুষ্ঠানে, এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের এলাকার মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আসবেন। এই উপলক্ষে এই যে আমাদের মোড়ের যেই দোকানপাটগুলো দেখছেন, সব দোকানপাটগুলো বন্ধ। আমি দেখে তো অবাক যে হ্যাঁ, আসলেই তাই, সবগুলো দোকানপাট বন্ধ, সবাই ওই অনুষ্ঠান রাস্তা দিয়ে উপরে উঠতেই আমার চোখে পড়লো এই যে সুন্দর একটি গেটও সাজানো হয়েছে, দেখতে এত সুন্দর লাগছিল। আর আজকের আবহাওয়াটা এত ভালো ছিল, অনেক বাতাস, রোদ নেই ওরকম। আর মানে দেখেন এই যে এই জায়গাগুলো রাস্তা সংস্কার করার পর আমাদের মোড়টা এত দেখতে সুন্দর লাগে, তো গেটটাও সুন্দর লাগলো একদম। গেট দিয়ে আমি দেখছিলাম যে হ্যাঁ, কত সুন্দর একটা আমাদের গ্রামে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, দেখতেই ভালো লাগতেছে। তারপর গিয়ে পৌঁছেই দেখি যে একদম সবাই চলে এসেছে, গাড়িগুলো সব মানে রেখে দেওয়া। বুঝতে পারলাম যে প্রতিমন্ত্রী সাহেব এবং আরও যারা গণ্যমান্য বড় বড় পদের মানুষ, তারা সবাই চলে এসেছে। আশা করি আমাদের মাঝে উপস্থিত আছেন পতিতলা থানার অফিসার ইনচার্জ জনাব মোজাম্মেল হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন ঘোষনগর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলামিন সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এই পর্যায়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ফুলের তোড়াতে বরণ করে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দদেরকে ফুলের তোড়া পর্যায়ক্রমে দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ফুল উপহার দিচ্ছেন 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তারপর অনুষ্ঠানে দেখলাম এক পর্যায়ে হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, এবং উপজেলা চেয়ারম্যান তারাও ছিল। তো এরপরে আমি স্কুলটা একটু ঘুরে দেখতে বের হয়ে যাই, যে স্কুলটা দেখি। স্কুলটা দেখে তো আমি পুরো হতবাক, যে মনেই হচ্ছে না যে এটা একটা প্রাইমারি স্কুলের অফিস রুম। দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা, এবং চেয়ারগুলো এই টেবিলগুলো এমনভাবে সেট আপ করা, দেখে মনে হচ্ছে কোনো বড় কোনো অন্য কোনো অফিসের হচ্ছে অফিস কক্ষ। তো তারপরে এই যে বাচ্চা কাচ্চা এবং টিচাররা সবাই, আসলে পুরো গ্রামের দুই দুই গ্রামের মানুষই সবাই চলে এসেছিল দেখতে। আজকে নধুনি বাগমার স্কুল একটা সুন্দর বিল্ডিং পেয়েছে, কিন্তু একটা সময় ছিল যে সময় এই স্কুলে এই টিনের ঘরগুলোও ছিল না। এক সময় মাটির ঘর ছিল, সেই মাটির ঘরগুলো নষ্ট হয়ে যায় সংস্কারের অভাবে। একটা সময় বাচ্চাদেরকে নিয়ে এই শিক্ষকরা একদম পাটি বিছায় নিচে একদম মাটিতে পড়ালেখা করাতো, মাটিতে পড়ালেখা করাতো। এইভাবেই স্কুলটা এক সময় সরকারি হয়, তারপরে নতুনভাবে কিছু বরাদ্দ আসে, তারপর টিন শেডের বিল্ডিংটা করা হয়, টিন শেডের ঘরগুলো করা হয়। তারপর অনেক ঘাত প্রতিঘাত, অনেক জায়গায় দেন দরবার, অনেক চেষ্টার পরে আজকে এই বিদ্যালয়ের এই বিল্ডিংটা হয়েছে। এত ভালো লাগছে। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখেন একবারে শরবত, বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান বসে গেছে একটা মেলার মতো। আমার ছেলে মেয়েগুলো অনেক একটু শরবত টরবত খেলো। এই ফাঁকে মাননীয় মন্ত্রীর বক্তব্য শুরু হয়ে গেছে। মাননীয় প্রতিমন্ত্রীর আমার এই স্কুলের এইখানে এসে আমার অনেক পুরাতন গল্প মনে পড়লো। আপনারা এখানে অনেকেই আছেন, এটি সম্ভবত প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা
অনুষ্ঠানে কি চলছে আমাদের ছেলেমেয়েরা আবার পেয়ারা মাখা খাবে, আমি আবার সবাইকে একটু পেয়ারা মাখা খাওয়ালাম। তারপরে যে সুন্দরভাবে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় বক্তৃতা দিচ্ছিলেন, আমরা ওগুলো মনোযোগ দিয়ে বসে শুনছিলাম। আর উনি এত সুন্দর গুছায় কথা বলেন, মানে শুনতেই ভালো লাগে। কেউ মানে এরকম না যে বিরক্ত বোধ করবে, যে হয় না যে বড় নেতারা বক্তৃতা দিলে অনেক সময় মনে হয় যে ভাল লাগছে না, কিন্তু এরকম না। এত সুন্দর জ্ঞানের কথা বলে বা এত সুন্দর মজা দিয়ে কথা বলে, শুনতে না আমার এত ভালো লাগছিল। অনেক মানে সুন্দরভাবে সবাই মনোযোগ দিয়ে শুনছিল। তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, অভিভাবক বৃন্দের কাছে অনুরোধ করছি, সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করছি যে এই তিন পক্ষের। এরপরে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়ে গেল। তারপরে আমরা সবটি অনেক টিচার এসেছিল উপজেলার বিভিন্ন জায়গা থেকে, তাদের সাথে একটু নাস্তা করা হলো। স্কুলের পক্ষ থেকে আমাদেরকে নাস্তা টাস্তা করাইলো। নাস্তা করে সবার সাথে বিদায় নিয়ে আমি যে রওনা দিলাম, আম আর এই যে আম বাগানগুলো দেখতে দেখতে চলে আসলাম। এত সুন্দর হচ্ছে মানে লাগছিল এই আম বাগানগুলো দেখতে। বিশেষ করে এই স্কুলের রাস্তাগুলো, এই স্কুলের আশেপাশে চারিদিকেই হচ্ছে আম বাগান গাছগাছালিতে ভরা। এত সুন্দর একটা লোকেশনে এই স্কুলটা, আপনারা যারা আসবেন দেখবেন, যদি আসেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর স্কুলটা আসলে এখন এত সুন্দর হয়ে গেছে যে বললাম না, দুইটা বড় বড় পুকুরের দুই সাইডে, মাঝখানে আম বাগান, তার মাঝখানে হচ্ছে স্কুল, মানে দেখলেই চোখ জুড়িয়ে যাবে, মনটাও জুড়িয়ে যাবে।